প্রতিদিনই বাড়ছে শীতের প্রকোপ, আর এই তীব্র শীতে আবাসন সংকটে চরম দুর্ভোগে পড়েছেন ঝিনাইদহের শৈলকোপা উপজেলার কাতলাগাড়ি কাওমি মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী। কিছু সহযোগিতা পেলে চরম এই দুর্ভোগ থেকে রেহাই পাবে শিক্ষার্থীরা। ঝিনাইদহ প্রতিনিধি মনিরুজ্জামান সুমনের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। আমরা শীতের ভিতরে কষ্ট করে ঘুমাইতেছি, আমরা পাতলা কার্পেট পর শুয়ে থাকি, চারদিকে কাপড় ধোয়া, ঠান্ডা হাওয়া আসে, আমরাই শীতের ভিতরে কষ্ট করে থাকি খুব। সরকারের কাছে অনুরোধ, আমাদের যেন কষ্টজন সমাধান হয়ে যায়। আমাদের এই মাদ্রাসা জনগণের সহযোগিতা চলে। বর্তমান শীতের এই প্রচণ্ড শীতে আমরা অনেক কষ্টে আছি, থাকার সেরকম ভালো কোনো জায়গা নেই। শীতের মধ্যে আমরা একটা পার্টিও পাই না। আমরা এখন বর্তমানে শুয়ে আছি ফুলের উপরে। আমরা ভবনের অভাবে আমরা মসজিদের বারান্দায়, মাদ্রাসার বারান্দায়, আমাদের নতুন একটা বিল্ডিং করা হয়েছে কিন্তু বিল্ডিংয়ের বারান্দায় আমরা ত্রিপল বিছায় ঘুমাচ্ছি। সরকারের কাছে আকুল আবেদন, সে যেন সুদৃষ্টিতে আমাদের বিষয়টা দেখে। প্রায় শত শিক্ষার্থী ছুঁচি করছে আমাদের এই মাদ্রাসা। চরম আবাসন সংকটের মধ্য দিয়েই আমরা এখন অতিবাহিত করছি। আমাদের একটা নির্মিতব্য ভবন আছে, সেই ভবনটাকে আবাসযোগ্য করার জন্য আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন হলে এই আবাসন সংকট দূর হবে বলে আশা করি। নতুন ভবনটাকে আবাসযোগ্য করার জন্য আমাদের প্রায় 8,000 ইট, 28 ব্যাগ সিমেন্ট, 800 সেফটি বালু, দরজা জানালাগুলো আছে প্রায় 12টা দরজা জানালার মতো, ওখানে প্রায় 80,000 টাকার মতো লাগতে পারে। এগুলো যদি হয়ে যায় আপাতত আমাদের এই চরম সংকটকালীন অবস্থা কেটে যাবে বলে আশা করি। আমরা যারা বিদ্যানুরোগী আছেন, শিক্ষানুরোগী আছেন, শুভানুদ্দায়ী আছেন, তাদের কাছে আমাদের আবেদন থাকবে তারা যেন এদিকে সুদৃষ্টি।